নমস্কার বন্ধুরা, আমি পম্পি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাচ্চাদের প্রিয় একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, পিৎজা রেসিপি। বাড়িতে কিভাবে সহজেই পিৎজা বানানো যায় চলুন সেটা দেখে নিই। এক কাপ ময়দা নিলাম, ময়দার পরিবর্তে গমের আটাও নিতে পারেন। তাতে পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। দিচ্ছি খাবার সোডা হাফ চামচ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিতে হবে টক দই। হাফ কাপ টক দই নিয়েছি। টক দইটা অল্প অল্প করে দেব আর ময়দাটাকে মাখিয়ে নেব। টক দই দিয়েই পুরো ময়দাটা মাখাতে হবে। একবারে সমস্ত দইটা না দিয়ে অল্প অল্প করে দই দিতে থাকবো আর ময়দাটা মাখাতে থাকবো। বাকি দইটুকুও দিয়ে দিলাম। এখন এই দই দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ একটা নরম চটচটে ডো তৈরি করে নিতে হবে। দেখুন, ডোটা আমার চটচটে হয়েছে, হাতের মধ্যে লেগে যাচ্ছে। এরকমই নরম ডো তৈরি করে নিতে হবে। সামান্য একটু ময়দা ছড়িয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। বাচ্চাদের দারুণ পছন্দের এই খাবারটি সবসময় বাজার থেকে কেনা সম্ভব হয় না। বাড়িতে এভাবে বানিয়ে নিয়ে দেখবেন, খেতেও ভালো হয় আর বাজারের থেকে খরচও অনেক কম পড়ে। অল্প একটু সাদা তেল নিয়ে ময়দাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মোজারেলা চিজেরও দরকার নেই, ওভেনেরও দরকার নেই। এমনি সাধারণ চিজ দিয়ে গ্যাস ওভেনেই পিৎজাটা বানিয়ে নেব। ময়দা ছড়িয়ে দিয়ে এখন ডোটাকে একটু লম্বা করে নিলাম। এটাকে তিনটে লেচি করে নিচ্ছি, ছোট বড় তিনটে লেচি করছি। একটা লেচি বেশ বড় সাইজের করলাম আর বাকি দুটো ছোট ছোট করলাম। এই তিনটে লেচি দিয়ে আমি দু রকম পদ্ধতিতে দুটি পিৎজা বানাব। তিনটে লেচি করে নিলাম। লেচি তিনটের গায়ে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। প্রায় 15 মিনিট রেস্টে রেখেছি। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এখন একটা ছোট লেচি নিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। শুকনো ময়দা লাগিয়ে এটাকে রুটির মতো করেই বেলে নিচ্ছি। একটা রুটি যেরকম সাইজ হয় সেরকম সাইজেই বেলে নিলাম। দেখুন, বেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে হালকা করে সেঁকে নিতে হবে। খুব বেশিক্ষণ না, 10 থেকে 15 সেকেন্ড সেঁকে নিলেই হয়ে যাবে। দুবার এপিট ওপিট করে নিয়ে আমি রুটিটা সেঁকে নিলাম। এটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। পিৎজা বানানোর জন্য একটা বেশ বড় সাইজের কড়াই আমি প্রিহিট করতে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি। এখন সবথেকে বড় লেচিটাকে বেলে নিচ্ছি। এটাকে বেশ বড় একটা রুটি বানিয়ে নিতে হবে। লেচিটা অনেকটা মোটা, তাই রুটিটাও বড় হবে। দেখুন, অনেকটা বড় সাইজের রুটি বেলে নিলাম। বেলে নেওয়ার পর এটাকে এরকমভাবে ভেজে এক সাইডে রেখে দিচ্ছি। একটা স্টিলের থালা নিয়েছি, এর মধ্যে পিৎজাটা করব। সাদা তেল ব্রাশ করে দিলাম। এখন সবথেকে বড় রুটিটা স্টিলের থালার ওপরে রেখে দিচ্ছি। বেশ সমান করে নিলাম আর একটা কাঁটা চামচ দিয়ে রুটিটাকে ফুটো করে নিচ্ছি। এটা কিন্তু ভুলে যাবেন না, অবশ্যই রুটিটাকে ফুটো করে দেবেন। ফুটো করে না দিলে এটা কিন্তু ফুলে যাবে। ফুটো করে নেওয়ার পর চিজ ছড়িয়ে দিচ্ছি। বাজারে অনেক রকমের চিজ পাওয়া যায়, এটা কিউব চিজ। চিজটাকে একটু গ্রেট করে নিলাম। ছড়িয়ে দেওয়ার পর সেই যে সেঁকে নিয়েছিলাম যে রুটিটা, সেটাকে চিজের ওপর রেখে বড় রুটিটার সাইডগুলোকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর দেখছি এটা জয়েন্ট নিচ্ছে না, তখন আবার ভাঁজটা খুলে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই জল লাগিয়ে দেবেন, ভুলে যাবেন না, আমি এটা ভুলে গিয়েছিলাম। জল লাগিয়ে দেওয়ার পর এটা ভালো করে ভাঁজ করে নিলাম। আবারও কাঁটা চামচ দিয়ে এটাকে ফুটো করে নিচ্ছি। এখন দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস যদি না পান তাহলে টমেটো সস দিয়ে দেবেন। পিৎজা সস না দিয়ে টমেটো সস দিয়েও এটা খেতে খুবই ভালো লাগবে। সাইডগুলো আর একবার ভাঁজ করে দিচ্ছি, যাতে সাইডটা একটু উঁচু হয়। দেখুন, আঙুল দিয়ে বেশ ভাঁজ করে দিলাম সাইডটা, দেখতে একদম পিৎজার মতোই লাগছে। এর মধ্যে আবারও গ্রেট করা চিজটা ছড়িয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনার পছন্দ মতো কেটে নেবেন আর সবজিগুলো আপনার পছন্দ মতো দেবেন। লাল ক্যাপসিকাম আর দিচ্ছি হলুদ ক্যাপসিকাম। এগুলো যে দিতেই হবে এমন কোনো কথা নেই, না থাকলে না দিলেও হবে। কয়েকটা পেঁয়াজের টুকরোও দিয়ে দিচ্ছি আর দিচ্ছি সুইট কর্ন। সব শেষে একটা কিউব চিজ গ্রেট করে দিচ্ছি। এদিকে কড়াইটা বেশ গরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। কড়াইয়ের মধ্যে একটা কড়াই স্ট্যান্ড বসিয়ে দিলাম, সেই স্ট্যান্ডের উপর স্টিলের থালাটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 20 মিনিট করে নিতে হবে। আর একটা লোই যেটা ছিল সেটা দিয়ে অন্যরকমভাবে একটা পিৎজা বানিয়ে নিচ্ছি। রুটির মতো বেলে নিলাম, তারপর হাত দিয়ে চেপে চেপে সাইডটা একটু উঁচু করে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ, কম সময়ে হয়ে যায়। কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিচ্ছি। এরপর সস দিয়ে দিচ্ছি পিৎজা সস, পিৎজা সস না থাকলে টমেটো সস দেবেন। দিচ্ছি গ্রেট করা চিজ, সবজিগুলো সাজিয়ে দিচ্ছি।
এই সবজি দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার পছন্দ মতো সবজি দেবেন। দিচ্ছি কিছুটা সুইট কর্ন, আবারও কিছুটা গ্রেট করা চিজ দিয়ে দিলাম। গ্যাস ওভেনের অন্য দিকটায় আর একটা কড়াই আমি প্রিহিট করতে দিয়েছি, সেটার মধ্যেই বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাও 20 মিনিট রান্না করে নেব। এদিকে 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। দেখুন পিৎজা একদম তৈরি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে পিৎজাটা। অন্যদিকের পিৎজাটাও 20 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিচ্ছি, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এখন এগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর কেটে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, পিৎজা কাটার তো নেই, তাই ছুরি দিয়েই আমি পিৎজাটাকে কেটে নিচ্ছি। মোজারেলা চিজ দিইনি, তাই ওই যে দোকানের কেনা পিৎজাগুলো কাটার পর যেরকম সুতোর মতো লম্বা বেরোয় সেরকম হয়নি, তবে খেতে কিন্তু খারাপ হয়নি। এভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খেতে খুবই পছন্দ করবে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্টও শেয়ার করতে ভুলবেন না। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ।